চ্যানেল 26 মুক্তি যুক্তি রহক আপনাদের স্বাগত সাথে আছে আমি মিন হাজিল হক রাসেল ও ধন্যবাদ এবং আমি আব্দুর রহিম প্রথমে সংবাদ শিরোনাম জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলো আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি 5 সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে ডক্টর অফ লজ ডিগ্রি দিবে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন বিএনপি দেউলিয়া হয়ে গেছে বললেন আইনমন্ত্রী আনিসুল হক সিলেটগামী পারাপথ এক্সপ্রেসে আগুন হিলারির বিরুদ্ধে মানহানির মামলা ক্যান্সার কোষ ধ্বংসের কৌশল আবিষ্কার এবং ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলো আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং পরিষদের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতির প্রতি উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্তবতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন পরে শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে সমাধি সমাধিসৌধের বেদিতে আরেকটি পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে সর্বকালের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা জানান তারা সেখানে ফাতেহ পাঠ করেন এবং বঙ্গবন্ধুর বিধিহী আত্মার শান্তি কামনা করেন অনুষ্ঠিত বিশেষ করেন এর আগে সকাল কোনোটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী জাতির পিতার প্রত্যেক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এবং ফাতেহ পাঠ করেন গত বিশ এবং একুশে আগস্ট উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পরপর নভেম্বরের মতো সভাপতি এবং অবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন পাঁচ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে ডক্টর অফ লজ ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে লস ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে মুজিব বর্ষ উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পাঁচ সেপ্টেম্বর দুই বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে এতে বঙ্গবন্ধুকে ডক্টর লস ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বর্ণাঢ্যভাবে মুজিব বর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে সবাই আলোচনা করা হয় এছাড়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন রচনা প্রতিযোগিতা প্রামাণ্য নির্মাণ বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ গ্রন্থ প্রকাশ সহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্র উপাচার্য ডক্টর নাসরিন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুইয়া প্রক্টর অধ্যাপক ডাক্তার এ কে এম গোলাম রব্বানি রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান ঢাকা ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশন মহাসচিব রঞ্জন কর্মকার প্রমুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সহ আঠারোটি আবাসিক হলের গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে ডাকসু বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আক্তারুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে আঠারোটি হলের গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাক্তার সেলিম মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলের গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্ণা স্থাপন করেছে ডাকসু আজ আনন্দ রাখার জায়গা নেই আর এমন এক সময় এই ঘটনা ঘটল যখন আমরা বঙ্গবন্ধুর পালনের লক্ষণ গণনা শুরু করেছি যে কাজ আমরা করে যেতে পারিনি তা আজ ডাকসু করে দেখালো এজন্য আমি ডাকসুকে অভিনন্দন জানিয়ে খাটো করতে না বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন যে মানুষটির নামে আমাদের আত্মপরিচয় তাকে এত বিলম্বিত স্বীকৃতি কেন যাই হোক তারপরেও তো হয়েছে এর জন্য আনন্দ বোধ করছি তিনি বলেন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে আমার হৃদয়ে সাগরে ঢেউ ওঠে কারণ মানুষটিকে আমি যত অধ্যায়ন করেছি ততই বিমুগ্ধ বিস্মিত হয়েছি এজন্য একজন মানুষের মাঝে কি করে এত গুণাবলীর সমন্বয় হয় আমি বঙ্গবন্ধুর চেয়ার অধ্যাপক হয় তাকে পঙ্খানুপঙ্খুভাবে অধ্যায়নের সুযোগ পেয়েছি এখন এই বঙ্গবন্ধু কর্নার থেকে শিক্ষার্থীরাও বঙ্গবন্ধুকে ব্যাপকভাবে জানতে পারবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে বললেন আইনমন্ত্রী আনিসুল হক আমাদের কসবা প্রতিনিধি আকলিমা রশিদ ঢালি পিঙ্কি জানান আওয়ামী লীগ দেউলিয়া হয়নি দেউলিয়া হলে বিএনপি হয়েছে তারা সাজাপ্রাপ্ত মেয়ের টাকা চুরি করেছে তারা খুনি অথচ বিএনপি নেতারা নেতা বদলাতে পারে না আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার দুপুরে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজেলা সমিতি ঢাকার আয়োজনে শিক্ষা প্রকল্প বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন অবাত সুস্থ হবে বলে আশা প্রকাশ করেন তিনি অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন পৃথিবীর সকল মুক্তিকামী এবং শান্তিকামী জনগণের জন্য গতকাল রোহিঙ্গা বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালত যে আদেশ দিয়েছে সেটি অত্যন্ত সুস্পষ্ট এবং এ আদেশকে সকল সকলেই স্বাগত জানিয়েছে আমরা চাই এই আদেশের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বোধদয় হোক আন্তর্জাতিক আদালতের আদেশে প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হবে আমরা মনে করি মিয়ানমার সেটা মেনে নেবে সমিতির সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি আইনমন্ত্রী দুই হাজার উনিশ বিশ ইং শিক্ষা প্রকল্পের মাধ্যমে দুশো জন শিক্ষার্থী ও সাতাশ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা সহ বই বিতরণ করা হয় সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আলামিন জানান ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল পনে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামলকান্তি দাস জানান সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতি দেওয়ার জন্য স্টেশনের আউটারে পৌঁছে এ সময় ট্রেনটির পাওয়ার কারে আগুন দেখা যায় তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেয় চালক পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি মাগুরায় ডাকাত সরদার নিহত মাগুরা সদর উপজেলার বড়ই গ্রামে সুইস গেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মিন্টুগাজী নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ সে নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামের গাজীর ছেলে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান রাত একটার দিকে বড়ই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু গাজীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে একটি শুটার গান দুটি গুলির কার্তুস ও দুটি দা উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মিন্টু গাজী আন্তজেলা ডাকাত দলের সর্দার ঘটনার সময় দুদল ডাকাতের মধ্যে সে মারা যায় তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে সড়কে ফেলে ডাকাতির গাছ আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুল হক জানান চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ঘণ্টা ব্যাপী গণডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কেইপুর ঝোড়াঘাটা সড়কে এ গণডাকাতির ঘটনা ঘটে এর সময় ডাকাত সদস্যরা র্যাব সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ এক ঘন্টা তান্ডব চালায় বিশ পঁচিশ জনের কাছ থেকে লুটে নেয় নগদ টাকা স্বর্ ও মোবাইল ফোন খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছান ঢাকাতের কবলে পড়া আনসার আলী জানান বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক পনের সাতটার দিকে টেইপুর ঝোড়াঘাটা সড়কের টেইপুর মাঠে সাত আট জনের সশস্ত্র একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় এরপর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ বাইশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় আনসারালির বর্ণনামতে ডাকাতের সময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালক আলম সাদুর যাত্রী বাইসাইকেল চালক এরকম পঁচিশ থেকে তিরিশ জনের কাছ থেকে নগদ টাকা লুট করেন স্বর্ণকার ও মোবাইল ফোন প্রায় ঘন্টাভ্যাপ্যি চলে ডাকাত সদস্যদের এই দান্ডব ডাকাতের শিকার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন সন্ধ্যায় ওই সড়কে আমি ও আমার এক বন্ধু ডাকাতের কবলে পড়ি ডাকাত সদস্যরা প্রথমে আমাকে র্যাবের পরিচয় দিয়ে ফেন্সি ডিলের একটি চালান আটকের জন্য অবস্থান করছে বলে জানান কথা বলার এক পর্যায়ে পাশের জঙ্গল থেকে হাফ প্যান্ট ও মুখোশ পরিহিত চার পাঁচজন আমাদের দুইজনকে জিম্মি করে আমার কাছে থাকা সত্তর হাজার টাকা ও আমার বন্ধুর কাছে থাকা আটচল্লিশ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই বিষয়ে চোয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান এটি গণডাকাতি বলা ঠিক হবে না রাস্তায় গাছ ফেলে কয়েকজন চিন্তাইকারী গতিরোধ করে ফেন্সিডিল উদ্ধারের নামে কয়েকজনের নিকট থেকে কিছু টাকা পয়সা কেড়ে নিয়েছে আমরা অনুসন্ধান শুরু করেছি খুব শীঘ্রই ওই চিন্তাইকারীরা আইনের আওতায় আসবে সংবাদের বাকি অংশ থাকছেন আবদুর রহিম রাজশাহীতে পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করলেন মেয়র লিটন আমাদের রাজশাহী প্রতিনিধি লিয়াকত হোসেন জানান রাজশাহীতে রেডা তৃতীয় আবাসন মেলা দুই হাজার উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এএসএম জামান লিটন বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী রিয়েল এস্টেট ও অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী রেডার সভাপতি তফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি। মেলায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের হাতে সম্ভাবনা স্মারক তুলে দেওয়া হয় তেইশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি প্রতিনিধি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে মেলায় চুয়াল্লিশটি স্টল বসেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেয়র ও অতিথিবৃন্দ সৈয়দপুরে বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যে যুবকের পুরুষাঙ্গ করত সৈয়দপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন জানান নীল পামারির অজ্ঞান অবস্থায় নূর সবুজ নামে নববিবাহিত এক যুবকের উদ্ধার করেছে পুলিশ বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে প্রায় পাঁচশো গজ দূরে নির্জনের স্থান থেকে উদ্ধার করে দুর্বৃত্তরা তার পুরুষাঙ্গের উপরের অংশ কেটে নিয়েছে পরে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর একশো শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এস এম রবিউল ইসলাম উপস্থিত পুলিশ ও স্বজনদের জানান যুবকের পুরুষাঙ্গ কর্তন রয়েছে প্রচুর রক্তকরণ হওয়ায় রুগীর অবস্থা আশঙ্কাজনক এই কারণে তিনি তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য রুগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন নুর আলম সবুজ সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলাগাছ পশ্চিম পাড়ার মোহাম্মদ আলীর একমাত্র পুত্র এবং ময়মনসিং ক্যাডেট কলেজের জুনিয়র কেয়ার টেকার স্থানীয়রা জানান মঙ্গলবার দিবাগত রাতে ওই যুবক একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আইসডাল গ্রামের মোহাম্মদ রেজাউল করিমের স্ত্রী সেলিন আক্তারের মেয়ে রিজবি আক্তার কে আঠারো লাখ টাকা দেনমোহর দেনমোহর দিয়ে বিয়ে করেন ওই বিয়েতে যুবকটির পরিবারে সম্মতি ছিল না কিন্তু রেমির সাথে সবুজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় অভিভাবকদের অসম্মতিতে বিয়ে করেছে এই সময় সবুজের সাথে তার বন্ধু অফু কালা উপস্থিত ছিল পরের দিন সন্ধ্যায় ওই দুই বন্ধুকে নিয়ে সবুজ তার বোনের বাড়িতে রাতের খাবার খেয়ে শ্বশুর বাড়িতে যায় এই সময় তার বাড়ির উঠান থেকে কে বা কারা তাকে অপহরণ করে পরে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে বাড়ির প্রায় পাঁচশো গছ দূরে পুরুষাঙ্গ কর্তন করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় বিয়ের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনার নারী গঠিত কোনো কারণ রয়েছে বলে ধারণা করছে সবুজের পরিবার এবারের আন্তর্জাতিক সংবাদ হিলারির বিরুদ্ধে মানহানের মামলা তুলসী গ্যাবাটকে রাশিয়ার এজেন্ট বলে গালি দেয়ার ডেমোক্রেট নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে মানহানের মামলা দায়ের করা হয়েছে একে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসী গ্যাবার্ট নিজেই বুধবার সাবেকেই ফার্স্ট লেডির নামে মামলা দায়ের করেন খবর এএফপি মামলায় তুলসী গ্যাবার্ট অভিযোগ করে বলেছেন ডেমোক্রেটিক দলের বর্ষিয়ান নেতা বার্নি সেন্ডার্সকে সমর্থন দেয়ায় তার নামে ওই বাজে মন্তব্য করেন হিলারি চার দশকের সঙ্গে নারী আইনজীবীকে একই জেলে রাখার দাবি ভারতের বহুল আলোচিত দর্শন মামলার নির্ভয়ার চার দশকের পাশি নিয়ে তীব্র সমালোচনা চলছে তার মধ্যে নির্ভয়ার মা আশা দেবীর কাছে চার দশকের কমা করার আর্জি জানিয়ে নতুন করে বিতর্ক জানিয়েছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় তার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনার জ্বর উঠেছে বৃহস্পতিবার ইন্দিরা জয়সিং এর বিরুদ্ধে মুখ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই টুটকাটা কঙ্গনায় বক্তব্য ওই মহিলাকে চার দশকের সঙ্গে চার দিন একই জেলের রেখে দেওয়া উচিত ওনার জন্য এটাই দরকার উনি কেমন মহিলা দর্শকের ক্ষমা করতে বলছেন ওনার মতো মহিলার গর্ব থেকে এই এই ধরনের রাক্ষস জন্মায় কঙ্গনার বক্তব্য সমর্থন করে নির্ভয়ার মা আশা দেবী তার মতে কঙ্গনা ঠিকই বলেছেন আমি তাকে পূর্ণ সমর্থন করি কেউ অন্তত ইন্দিরা জয়সিংয়ের বিরুদ্ধে মুখ খুলে আমার পাশে দাঁড়িয়েছেন নির্ভয়া কাণ্ডের চার দশক এবং কুনিকে প্রকাশ্যে পাশিতে জুলানোর পক্ষে কথা বলেছেন কঙ্গনা অভিনেত্রীর মতে ওই চারজনকে চুপচাপ মেরে ফেলা ঠিক হবে না এমনভাবে মারা উচিত যাতে একটি উদাহরণ তৈরি হয় প্রকাশ্যে রাস্তায় জুলিয়ে মারা উচিত কঙ্গনার এই বক্তব্যকে সমর্থন করেছেন নির্ভয়ার মা আশা দেবীর বক্তব্য প্রকাশ্যে পাশি দেয়া হলে অপরাধ দমনের ক্ষেত্রে উদাহরণ তৈরি হতে পারে যার মেয়ে এমন গিন্ন অপরাধের শিকার হয় কেবলমাত্র তিনি এই যন্ত্রণা বুঝতে পারবেন যখন এই ঘটনা ঘটেছিল তখন মানবাধিকার কর্মীরা কোথায় গিয়েছিলেন আশা দেবীর এই বক্তব্যের কারণ গত শুক্রবার ইন্দ্রা জয়সিংয়ের একটি টুইট তিনি নির্ভয়ার মায়ের উদ্দেশ্যে লেখেন আমরা আপনার কষ্ট বুঝতে পারছি আপনার সঙ্গে আছি তবে সোনিয়া গান্ধী যেভাবে রাজীব গান্ধীর হত্যার ষড়যন্ত্র নলিনীকে ক্ষমা করেছিলেন সেই রকম আপনার উচিত দর্শকদের ক্ষমা করা ক্যান্সার কোষ ধ্বংসের কৌশল আবিষ্কার সব ধরনের ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে এমন কৌশল বের করা হয়েছে সম্প্রতি গবেষণাগারে ইঁদুরের দেহে পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন কার্ডিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাটি বাস্তবে রূপ নিলে মানব দেহের ক্যান্সার শুধু আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলবে সুস্থ কোনো কোষকে আক্রান্ত করবে না প্রচলিত ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষের আশেপাশে টাকা সব ধরনের কোষকে মেরে ফেলে ফলে রুগী বেঁচে গেলেও অন্যান্য জটিলতায় ভুগে বলা হচ্ছে এই ধরনের গবেষণা এটাই প্রথম ক্যান্সার কোষ মেরে ফেলার কৌশলটি এখনও মানুষের উপর পরীক্ষা করা হয়নি সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক ন্যাচার ইমিউনোলজিতে গবেষকরা বলেছেন আগামী দিনে মানুষের উপর চালানো পরীক্ষায় সফলতা এলে তা হবে মানব ইতিহাসের যুগান্তকারী আবিষ্কার তবে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসকরা এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও সাথে সাথে বলেছেন গবেষণাগারে ইঁদুরের দেহে এমন গবেষণা প্রায় হয়ে থাকে মানুষের দেহে এইসব গবেষণা সফল হয় না বলে এগুলো গবেষণাগার থেকে বের হয়ে মুখ দেখে না এ ব্যাপারে সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গবেষণাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এটি আসার কথা মানুষের উপর পরীক্ষার সফল হলে এটা হবে ক্যান্সার চিকিৎসার যুগান্তরকারি আবিষ্কার তবে বাস্তবে এটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা এখনো বলা যাচ্ছে না কেবল আশার সঞ্চার করেছে মানুষের উপর পরীক্ষায় এটা সফল হলে এটা কতটা ব্যয় সাপেক্ষ হয় এর উপরও নির্ভর করবে এটা বাস্তবায়ন হবে কিনা ক্যান্সারের জন্য বিশেষজ্ঞরা বলেছেন আগামী দিনে এই গবেষণা মানুষের উপর চালিয়ে সফল হলে এটা মানব ইতিহাসে সেরা আবিষ্কারের একটি হয়ে থাকবে অফিসে গিয়ে ঘুমালে মিলবে বোনাস সাত সকালে ঘুম ভেঙে অফিসে যাওয়া কতই না কষ্টের কাজ কিন্তু অফিসে গিয়ে যদি আর একটু ঘুমাতে পারতেন কেমন হতো বলেন তো অফিসে গিয়ে ঘুমাতে হবে তাহলে মিলবে বোনাস এমন আজক অফিস রয়েছে জাপানে শুনতে শুনতে মজা লাগলেও সমস্যা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে চিকিৎসকরা বলেন প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষের দৈনিক আট ঘন্টা ঘুম প্রয়োজন সেই হিসেবে সমীক্ষা করে দেখা গেছে গড়ে জাপানি গড়ে জাপানি নাগরিকরা ৩৬ মিনিট কম ঘুমায় সূর্যোদয়ের দেশে ঘুমের গাঁটটির সমস্যা এতটাই গুরুতর কাজের চাপে অথবা যথার্থ ঘুমের অভাবে মৃত্যুর তালিকায় শীর্ষে এই দেশ শুধু মৃত্যু কিংবা শারীরিক অসুস্থই নয় সমীক্ষায় দেখা গেছে কর্মীদের ঘুমের ঘাটতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভুক্তভোগী হচ্ছে সরকারি হিসেব বলছে কর্মীর শারীরিক অসুস্থতার কারণে দেশের বিভিন্ন সংস্থার বার্ষিক একশো বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে এইসব সংকটের কথা মাথায় রেখে অভিনব চালু করেছে একটি ওয়েডিং প্ল্যানার ঘন্টার বেশি গুমালে কর্মীকে পুরস্কৃত করছে সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সিইউ কাজোহিগো মরিয়ামা জানিয়েছেন কর্মীদের যত্ন নিতেই হবে নইলে সারা দেশ দুর্বল হয়ে পড়বে এখন শুনবেন খেলাধুলার সংবাদ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর টানা চতুর্থবার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও তার আগে দারুণ সময় কাটছে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হবার পর আজ ভারত বি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনরা বাংলাদেশ ছাড়াও এই টোয়েন্টি এই টুর্নামেন্টে অংশ নেয় থাইল্যান্ড ভারত এ ও বি দল ভারতের পার্টনার চারদলীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয় ভারত বি দলের ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা খাতুন ব্যাট করতে নেমে চোদ্দ বারে এক উইকেট হারিয়ে পঁচাশি রান তুলে বাংলাদেশ কিন্তু চোদ্দতম ওভারে সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুনের বিদায়ের পর রানের চাকা থমকে যায় সানজিদা ও মুর্শিদা দুজন করেছেন সমাজ সমান চৌত্রিশ রান বাংলাদেশের ইনিংসে সানজিদা ও মুর্শিদা ছাড়া তৃতীয় সর্বোচ্চ রান করেন সারে ব্যাট করতে নামা নিগার সুলতানা শেষ পর্যন্ত বিশুবারে সাত উইকেটে একশো রান তুলে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বিদলের ব্যাটাররা মা জাহানারাদের এতে নিয়মিত বিরতিতে এতে নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে আসে তারা ভারত বিদলের হয়ে সর্বোচ্চ রানের রানের ইনিংসে খেলেন ইনিংস এছাড়া বাকিদের ব্যাটিং ব্যর্থতায় রানে থেমে যায় ভারতের ইনিংস বাংলাদেশের পক্ষে সালমা ও জাহানারা নেন সমান দুটি করে উইকেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ